অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম একনেক সভা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আলোচনা হবে পাঁচ প্রকল্প নিয়ে। ব্যয় ধরা হয়েছে এতে 3,500 কোটি টাকা। এর মধ্যে একটি প্রকল্প মেয়াদ বৃদ্ধির জন্য উপস্থাপন করা হয়েছে। নিয়ম অনুযায়ী একনেক সভা সবসময় পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলেও এবার জায়গা কিন্তু বদলে গেছে। প্রথমবারের মতো প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে এই সভাটি। তালিকায় থাকা প্রকল্পের মধ্যে দুটি জ্বালানি খাতের, একটি বাখরাবাদ মেঘনাঘাট হরিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প, অন্যটি সুন্দরপুর শ্রীকায়ল এবং জামালপুরে কূপ উন্নয়ন এবং খনন প্রকল্প। এর বাইরে নারীর ক্ষমতায়ন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের টেকসই সামাজিক সেবা এবং লাঙ্গল বন্ধ মহাষ্টমী পুণ্যস্নান উৎসবের অবকাঠামো উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হবে একনেক সভায়। সভা শেষে বিকেলে এই বিষয়ে ব্রিফ করবেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ।